দিন বদলে আল খায়রের মাধ্যমে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব সিলেটের মৌলভীবাজারের রাজনগর উপজেলার পারভিন বেগমের বাড়ি। বাড়িতে যাবার মতো পাকা একটি সড়কও নেই। মানুষের বসবাস থাকায় দুর্গম উঁচু নিচু টিলা কেটে তৈরি করা হয়েছিল হয়তো এই পথ। অর্ধেক মাইলের মতো সেই সরু পথ দিয়ে পৌঁছতে হয় পারভিন বেগমের বাড়িতে। মৌলভীবাজারের রাজনগর উপজেলার পশ্চিম খাস নিজগাঁওয়ে বাড়িটির অবস্থান। কষ্টের পথ হলেও বাড়ি দেখার পর সেই কষ্ট অনেকটা ম্লান হয়ে যায়। নতুন এই বাড়িতে স্বামীহারা একজন পারভিন সন্তান নিয়ে বসবাস করছেন, যে বাড়িটি একজন নারীর দিন বদলে দিয়েছে। শুধু বাড়ি বললে ভুল হবে, একজন বিধবার কাছে এটি একটি স্বর্গসুখের মতো। সেই সুখ মহান আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়া। আল্লাহর দুজন প্রিয় বান্দা লন্ডন প্রবাসী আমিনা ইয়াসমিন এবং নজির উদ্দিন বাড়িটি তাকে উপহার দিয়েছেন। শুনে আরেকটা গল্পের মতো মনে হলেও এটাই সত্য, এটাই দিন বদল। তার চেয়েও সত্য হচ্ছে, যারা ঘরটি নিজেদের টাকায় বানিয়ে দিলেন তারা পারভিন বেগমের কেউ নন, কোনোদিন দেখাও হয়নি। আজকে আমি বাড়িতে উঠছি, আমি রান্নাঘরও খুব সুন্দর হয়েছে, আমার বাথরুমও খুব সুন্দর হয়েছে, ঘর দুয়ারও খুব সুন্দর হয়েছে। আজকে আমি মানে চাল টাল আমার সব কিছু সবচেয়ে সুন্দর হয়েছে। আমি পাকার ঘরে থাকবো কল্পনাও করতে পারছি না। এখন ঠান্ডা বা বৃষ্টি এগুলার থেকে আমি অনেক ইয়েতে রয়েছি, আরামে রয়েছি। আমি সবসময় নামাজ পড়া তাদের জন্য দোয়া করব। একটি বিশ্বাস থেকে এই ঘর তৈরি হয়েছে। আল খায়র ফাউন্ডেশনের মাধ্যমে লন্ডনে প্রবাসী আমিনা ইয়াসমিন এবং নজিরুদ্দিন যখন জানতে পারলেন পারভিনের দুঃখের কথা, তখন তারা এগিয়ে এলেন। পাকা ঘরটি বানিয়ে দিয়ে তৈরি করলেন মানবতার গল্প, তৈরি করলেন দিন বদলের গল্প। আমরা আসলে বলে বুঝাতে পারবো না আমরা কতটা আনন্দের দিন আমাদের জন্য আজকে। আমরা এই দিনে বেশ কয়েকদিন আগে আমরা এসেছিলাম এই বাড়িতে। বাড়িতে আসার পর ওনাদের একটা টিউবওয়েলের খুব প্রয়োজন ছিল। উনি প্রায় 2 কিলোমিটার পথ অতিক্রম করে পানি নিয়ে আসতেন, তাও আবার পাহাড় ছিল 2টা। তো উনি আমাদের বললেন যে ওনাদের একটা কল লাগবে, আমরা টিউবওয়েল সেট করলাম। তো যেদিন আমরা টিউবওয়েল সেট করতে আসি সেদিন দেখলাম ওনার বাড়ির যে অবস্থা, উনি একটা মানুষ থাকার মতো কোনো ব্যবস্থা নাই। তো উনি সেদিন আমাদেরকে বলেন যে ওনার একটা বাড়ি হলে উনি সুখে শান্তিতে থাকতে পারবেন। আমরা ওইটা জানাই আল খায়র ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের সম্মানিত ডোনার আমিনা বেগম এবং নজিরুদ্দিন, ওনারা আমাদের পাশে থাকাতে এই পারভিন বেগমকে এত সুন্দর একটা ঘর উপহার দিতে পেরেছি। ওনারা যদি না থাকতেন আজকে ওনারা পাকা বাড়ির স্বপ্ন কখনোই দেখেননি, এই সম্মানিত ডোনারের মাধ্যমে ওনারা আজকে পাকা বাড়িতে থাকছেন। এই সুখটা ওনারা মানে ভাষায় প্রকাশ করে বুঝাতে পারছেন না আমাদের। ওনারা বারবার কেঁদে ফেলছিলেন, ওনারা খুশিতে কাঁদছিলেন। এই কান্নাটা আসলে কষ্টের কান্না না, কষ্টের কান্না ছিল আগে যখন ওনারা আমাদের বলছিলেন ওনাদের একটা বাড়ি দরকার। আজকে ওনারা খুশিতে কাঁদছেন। আসলে সকাল থেকেই আমরা ওনাদের সাথেই আছি, ওনারা আমাদের খাওয়াচ্ছেন, ওনারা আমাদের আপ্যায়ন করছেন। আসলে এগুলি যে কি পরিমাণে মনের একটা শান্তি এটা আসলে বলে বোঝাতে পারবো না আপনাদের। সো আমাদের অনুরোধ, আমাদের যে সম্মানিত ডোনাররা ওনারাও আসবেন। এই আমাদের পারভিন বেগম বলেছেন ওনার বাবা যেই কাজটা করতে পারেনি উনি বাবার কাজ করে দিয়েছেন। আমাদের সম্মানিত ডোনার আমিনা ইয়াসমিন এবং নজিরুদ্দিন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নেম প্লেট, এটা জাস্ট নেম প্লেট না, এটা হচ্ছে একটা উদাহরণ যে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এবং ওনাদের মতো অনেক ডোনার আছেন যারা এই পারভিন বেগমের মতো হাজার হাজার মানুষের পাশে দাঁড়াবেন। আমাদের দেশ অনেক গরিব দেশ, তো অনেক আছেন এই পারভিন বেগমের মতো হাজার হাজার মানুষ আছেন। আপনারা
এইরকম অনেক গরিবের পাশে দাঁড়াবেন আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে আলকার ফাউন্ডেশনের মধ্যে আপনারা মাধ্যমে আপনারা এগিয়ে আসবেন এবং এরকম কাজ যেন আমরা করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ শরীরে এই সব কাজ করতে পারি পারভীন বেগম এবং তার মেয়ে নতুন ঘরের মধ্য দিয়ে নতুন একটা জীবনও পেয়েছেন এজন্য প্রবাসী আমিনা ইয়াসমিন এবং নজির উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নিমন্ত্রণ জানিয়েছেন দেশে এলে বাড়িটি দেখে যাওয়ার জন্য যারা আমার বাড়িটা বানাই দিছে তারা তাদেরও বাড়ি আমারও বাড়ি তারা আইসা আমার সাথে একটু ভাত খাবে আমার সাথে একটু মানে চা নাস্তা খাওয়া যাবে তারা যেন আইসা আমার একটু দেখা যায় সেদিন ঘরটি যখন পারভীন বেগমের কাছে আলখায়ের ফাউন্ডেশনের পক্ষ থেকে সমজিয়ে দেওয়া হয় তখনও তিনি চেষ্টা করেছেন আপ্যায়নের মনের খুশিতে সাধ্যমতো তৈরি করেছিলেন কিছু খাবার পারভীন বেগমের পেছনের দিনগুলো ছিল কষ্টে ভরা নানা ধরনের রোগ বাসা বেঁধেছে তার দেহে পাকা ঘরের পাশে এই টিনের ভাঙা ঘরে এক জীবন কাটিয়ে দিয়েছেন স্বামী সন্তান নিয়ে যে ঘরের ভাঙা চাল দিয়ে আকাশ দেখা যেত স্বামীকেও হারিয়েছেন এই ঘরে তাই হয়তো ভেঙে ফেলেননি সেই ঘরটি আবার নতুন ঘরের নতুন রং যাতে নষ্ট না হয় সেজন্য রান্না করছেন পুরনো ঘরে এখনো আমরা কোনোদিন কল্পনা করতে পারছি না যে আমরা ফাঁকা ঘরে উঠবো আপনার মাধ্যমে ঘরটা পাইয়া আমরা খুব খুশি আগে আমরা বাঙ্গা ঘর আসলো বাঙ্গার সাপ ঢুকত শিয়াল ঢুকত তখন আমরা ফাঁকা ঘর হয়েছে আমার আম্মা এখন নিরাপদে থাকবা শিয়াল ঢুকত না সাপ ঢুকত না আমার আম্মা এখন নিরাপদে থাকবা আশেপাশের ঘর সব ভাঙ্গা আমরা ফাঁকা ঘর আছে জ্বর তুফানের সময় মানুষ আইসা আশ্রয় নিতে পারবো আমরা এই বাড়িটার ঘরটার অনেক সুন্দরভাবে সাজায় রাখবো যত্ন করে রাখবো আশেপাশে গাছপালা লাগাইমো খুব সুন্দরভাবে রাখবো ঘরটারে আলখায়া ফাউন্ডেশনকে অনেক অনেক ধন্যবাদ আলখায়ের ফাউন্ডেশনের প্রেজেন্টার বিশিষ্ট আলিম মুফতি মাওলানা সালেহ আহমদ কিছুদিন আগে লন্ডন থেকে বাংলাদেশে এসেছিলেন দেশে আসার পর গন্তব্য হয়েছিল পারভীন বেগমের বাড়ি একটি বাড়ির মধ্য দিয়ে একজন নারীর দিন বদল দেখে তিনিও অভিভূত হয়েছিলেন আল্লাহু আকবার ভাই বোনের কল জানছি কই আইছি আপনারা দেখছেন আমি আরতে আরতে হেরান আর আইছি এটা ওই লেগে এত বেকোয়ার্ড হইতাম ওইভাবে আমরা সিলেটি ভাষা কই মানে যোগাযোগ বিচ্ছিন্ন বাড়ির সিফা মুখায় আর অসহায় একটা নিডি একটা বাড়ি ওখানের মাঝে আমরা আইছি যাদুরগুল এটা হইলে রাজনগর আর মৌলভীবাজার জেলাত সেখানে আমরা আইছি এনে বসবাস করেন একজন অসহায় দরিদ্র বিধবা একজন বোন ওখানে আছে তার আগর গড় ও নথাইন তাখতা ওখানে আছে তার গড় বা চিন্তিলিয়া তেন তাখতা আর এখন তার কোন গড়ে তখন দেখতে চাননি জাস্ট ক্যামেরাটা খালি ঘুরব আর আপনি দেখবা সেই আপনার থানোর লাগে এটা হইলে রাজপ্রসাদ এটা হইলে দালান পাকা গড় সুবহানাল্লাহি ইসলামে এলাও করে না প্রথমে পারমিশন নিতা দেন তার গড়ে ঢুকতে চলো আমরা যাই তার গড় ও মাশাল্লাহ সরি তাহলে গড়ে লুকাফড়া করে ওলা মায়া করে রাখছেন কারণ তাই দালান গড় বানাইবা এটা কোনোদিন স্বপ্নও দেখছেন না জুতা এলাউড নাই আমি জুতা বানাতে রাখছি তার সম্মান জানাইয়া দিস ইজ তার ওয়ান বেডরুম হাউস ইয়েস ওই লেগে থানার একটা বেডরুম ওন আমরা দরজা দিছি স্টিলের জানালা জানালা ওই লেগে এক রুম উফরে দামি টিন আর দামি আপনার ওই যেটা মারুলি হইন আমরা এরিয়াত তীর মানে দিও করো আর কি উঠ দি এনে এটা তো বানাইছে তার বেডরুম নাই নি আর বেডরুমের লগে ওই লগে থানার আরো রুম ও দেখো কা ইলেকট্রিসিটির খামুম আমরা করাইয়া দিছি ও দেখো ইলেকট্রিক লাইট উঠ জ্বলে ইলেকট্রিক খামুম করাইল আছে এদিকেও একটা জানালা রাখা হয়েছে আর ও দেখো কা ও অসহায় গরিব মানুষ ও কলসি ও হান্ডি বাসন জিনিসপত্র ও দেখো কা লাল শাক মনে করে আনছিলা
এগুলো খেয়েই তাদের জীবনটা যায়। আর ও দোকান ও জিনিসপত্র কিচেনর ও যে আপনারা দেখরা আর হো এখরম ও যে দুইজন ডোনার মিলছিল দুই একজন ভাই আর একজন বোন দেখো গে জাস্ট 2500 পাউন্ড পে করছেন তারা দুজনে মিলিয়া আর মিলিয়া তারা একটা গরিব ফ্যামিলিরে এখন ঘর বানিয়ে দিয়েছেন ও ঘর এখানোর কালার দায়িত্ব না করে কষ্ট করে মেঘাইয়া হন রান্ধইন এটা লোক এখানোর কিচেন আমরা বানাইয়া দিছি এখান তাই ইন ফিউচার তারা বানাইবানে আর ও ইলেগাতান তারা টয়লেট একবারে সুন্দর কোনোদিন তারা কল্পনা করছিল না জানোই তো বাংলাদেশ তার দেন ইতার টয়লেট ঘর বানাইবার কোন আছে দূরই থাকে দূরই কে বারা আউটসাইড নিয়ে তারা টয়লেটের কোনো প্রয়োজন হইলে ওয়াশরুমের প্রয়োজন হইলে আউটসাইড যাওয়া লাগতো এখন ঘরের লগে আপনার ইনসাইড হাউস তারা ওয়াশরুম ফেসিলিটি সহ এই হইল গিয়া ঘরের সামনের ফ্রন্ট উঠান যেখান করে আমি বলা উঠান আছি এখন জানেন না কি তো হইছে এই আশপাশে আরো বহুত মানুষ গলতর অবস্থান রাতা কইন ইয়া আল্লাহ বইনে পানি খাইতে কই পানি নাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে পানি পান করানো উত্তম সাদাকা সুবহানাল্লাহ আর যারা দুনিয়াত অসহায় পিপাসা কাতর মানুষের পানি পান করাইবা নবী ফরমাইন আল্লাহ পাকে আর রাহিকিম মাখতুম জান্নাতুর বিশেষ পানীয় তারার পান করাইবা সুবহানাল্লাহ বিহামদি যারা আশ্রয়হীন মানুষের আশ্রয় দিবা আল্লাহ আমরা জায়গা দিবা কোথায় জান্নাতে সুবহানাল্লাহ আল্লাহ জান্নাতে আমাদেরকে জায়গা দান করবেন যদি দুনিয়াত আপনি বিপদে কোনো মানুষের বিপদে হরাইয়া দিলেন নবী ফরমাইন ইয়াসারাল্লাহু আলাইহি ফি দুনিয়া ওয়াল আখিরা আল্লাহ পাকে আপনার বিপদে হরাইয়া দিবা রিমুভ করে দিবা দিস ওয়ার্ল্ড এন্ড হি আফটার দুনিয়াতে এবং আখিরাতে আল্লাহু আকবার এই টিউবওয়েলটাও গরম লগে আমরা ঠান্ডে বইন্ডে দিছি ওই লাগা টিউবওয়েল অধহকা ইতা এলাকার মানুষ সকল তোর একটা টিউবওয়েল একটা স্বপ্ন অধহকা টিউবওয়েল পানি দেয় তারা কোনো টিউবওয়েল আসিল না আশপাশের মানুষ সকল কোনো টিউবওয়েল আসিল না এই টিউবওয়েলটা আলখার ফাউন্ডেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে আর ওই লাগা আলখার ফাউন্ডেশনের যে ডোনার ওনার লেখা আছে সৈয়দ আফজল আলী এর বাদে ওই লাগা অন বিহাফ অফ সৈয়দা হুসনা বেগম ও থানার পক্ষ থেকে এই টিউবওয়েলটা দেওয়া হয়েছে ডোনেট করছেন সুবহানাল্লাহ এখান থেকে মানুষের পানি পান করবা যাহলে আমি আজকে পানি পান করলাম দেখানি এই যে পানি আমি খাইলাম ইলান এখান তারা পানি পান করেন এলাকার মানুষের মধ্যে পানি নেন তার উজু গুসলের পানির ব্যবস্থা এখান থেকে হয় সুবহানাল্লাহ আশপাশের মানুষের হল সকলে আইয়া এখান থেকে পানি পান করেন বইনের গড় আসিল আগে সাফটার এখন গড় হয়েছে গাওয়ালান তাই ফুলের গার্ডেন করছেন কিতা করতা খুশি আর কি খুশি জাহির করার জায়গা নাই ও ওখানে সুন্দর করে রাখছেন আমি এখন ফ্রন্টের এখানে দাঁড়াই আছি এটা সিস্টার আমিনা ইয়াসমিন এবং নজরুদ্দিন ভাই আপনারা কম্বাইন্ড আপনারা দুই এক ভাই আর এক বোন দুই জায়গা থেকেই আপনারা দাঁড়াইছিলা এই অসহায় বিধবা এই অসহায় রোগে আক্রান্ত এই বোনরে এই বোনের লাগে এই ঘরখানে আপনারা বানাই দিচ্ছেন আমি ঘরের ফ্রন্টে দাঁড়াই আছি আর এই যে মডেল আপনারা দেখছেন আলখের ফাউন্ডেশন হাউজিং এর প্রজেক্টে আমরা এইভাবেই এখন বাংলাদেশে আমরা ঘরগুলো নির্মাণ করবো ইনশা আল্লাহ ডান পাশে অথবা বাম পাশে থাকবে ওয়াশ ফেসিলিটিস আর এটা থাকবে কিচেন এবং দুই সাইডে দুইটা বেডরুম বানিয়ে আমরা তিনাদেরকে দিব যেভাবে আমরা এই আমাদের এই বোনকে আমরা বানিয়ে দিয়েছি এখন তাইন তানার বাচ্চা হল থেকে লইয়া ফ্যামিলি হল থেকে লইয়া তাই আরামে আসেন করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমাইছেন খাইরুন নাস মাইয়ান ফাউন নাস মানুষদের মধ্যে শ্রেষ্ঠকে রসুল বলেন যারা মানবতার কল্যাণ করে তারা সুবহানাল্লাহ আপনার দ্বারা যদি মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় নবী ফরমাইন তারা আমার এই মানুষদের ভিতরে শ্রেষ্ঠ সুবহানাল্লাহ বিহামদি আসুন মানবতার কল্যাণে অসহায় গরিব দুঃখী মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য আমরা ভূমিকা রাখি এই রমাদানে হাউজিং প্রজেক্টে আপনারা ডোনেশন করে অসহায় গরিব মানুষদেরকে সুন্দর ঘরের ব্যবস্থা করে দেবেন প্রত্যাশা সকলের প্রতি আল্লাহ যেন সকলের দান সাদাকা খয়রাতকে যেন কবুল করেন আল্লাহ যেন প্রত্যেকের মুর্দেগানদেরকে মাফ করে দেন বিশেষ করে আমরা দোয়া করি ব্রাদার নজিরুদ্দিন এবং আমিনা ইয়াসমিন আল্লাহ যেন তিনাদের সবাইকে ফ্যামিলির সবাইকে যেন মাফ করে দেন যেভাবে আশ্রয়হীন মানুষের তিনি আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ যেন দুনিয়াতে রহমতের চাদর দিয়ে যেন ডেকে রাখেন কিয়ামতের ময়দানে আরশে আজীবর সায়ার তুলে যেন আল্লাহ জায়গা দান করেন এবং বেলা হিসাব আমাদেরকে মাফ করে দিয়ে যেন জান্নাতের মালিক বানিয়ে দেন আল্লাহুম্মা আমিন জাযাকুমুল্লাহু খায়রান আহসানাল জাযা পৃথিবীতে একজন হাত বাড়িয়ে দিলে আরেকজনের ভাগ্য বদল হয় দিন বদল হয় সম্মানিত ডোনার লন্ডন প্রবাসী আমিনা ইয়াসমিন এবং নজিরুদ্দিনের মতো কেউ এগিয়ে এলে এদেশের ভাগ্য বিতাড়িত আরও কোনো মানুষের দিন হয়তো বদলে যাবে আর দিন বদল মানেই জীবন বদলে যাওয়া